র�যাবিট এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে সাথে থাকুন। ভাই, এলাকাতে চুরি ডাকাতি বাইরে গেছে, পরশু জসিমগড়ে চুরি হয়েছে। হ ফুনসি শোন, নাকি টাকা পয়সা নিয়েছে আর যাওয়ানোর সময় জামা কাপড় নিয়ে চলে গেছে। আরে গত সপ্তাহে কলিমুদ্দিন লুঙ্গি পরে ঘুমাইছিল, চোর বেটা কলিমুদ্দিনের লুঙ্গি খুলে নিয়ে গেছে। কৌ কি ওই চোর বেটা তো ভারী তেন্দর। শোনো, সাবধানে থাইকো, আর রাতে যখন ঘুমাইবা লুঙ্গির গিট্টু একটু শক্ত করে মাইরা ঘুমায়ও। টাকা পয়সা চুরি হয়েছে সেটা ফিরে পাইবা, কিন্তু ইজ্জত চলে গেলে তো আর ফিরে পাইবা না। ভাই যাই কর, চোর বেটারে ধরতেই হইব, একটা ব্যবস্থা করেন। হ ঠিকই কইছো, ব্যবস্থা তো করনই লাগে। আচ্ছা রাত হয়েছে, তুমি এখন যাও, কাল কত কমনে। ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাও দরজা খোলা। ময়নারে কত করে কইছি রাত হইলে দরজাটা তালা বন্ধ করে রাখতে, কে হুনে কার কথা। ময়না, ময়না ময়না কই রে তুই? ময়না ময়না, আব্বা আমি জরুরি কাজে ব্যস্ত, এখন কথা কইতে পারমু না, পরে কথা কমু। আমার কি রাতে খাওন দিবি না? তুমি যাও হাত মুখ দো, ওই যে খাওনার আগে একটা ওষুধ আছে না ওইটা খাও। আমি ভাত বাড়তেছি, আমি একটা জামাল কুদু কইরে লই তারপর আইতাছি। কি কদু? জামাল কদু, তুমি বুঝতে না, যাও তো। জামাল কদু, আজকে আবার এটা কোন কদু খাইব? আল্লাহ রহম করো। কি করস? করতে আর কই পারতেছি, কখন দেখে ভাবছি একটা জামাল কুদু করবো, হইতেছি না। এই শীতের রাইতো তোর জামাল কুদু করতে মন চায়? তো কি করতাম, জামাইতে হয় বিদেশ, একা একা এই শীতের রাইতে জামাল কুদু না কইরা কি করুম। তো দুলাভাই কেমন আছে, দেশে আইব কবে? জানি না, দুই দিন ধরে তো ফোনেও পাই না, ব্যস্ত আছে হয়তো। দুলা ভাইয়ের একটা লেটেস্ট ছবি দিস তো, এখন কি সে আগের মতো হ্যান্ডসাম আছে? দিমনে একটা নতুন ছবি আছে, একেবারে শাকিব খান। আইসি শুন, তোর এই জামাল কুদুর একটু দেখা তো। দেখবি খারাপ, তোর দেখাইতেছি, এই যে দেখ। তোর জামাল কুদু তো সেই হইছে, তোর জামাল কুদু কিন্তু হিট হইছে হইছে। হুন, আমার কিন্তু আব্বারে খাম দিতেব, তোর লগে আমি পরে কথা কমনে। অনলাই আইসা, বাই বাই। কি এমন কইরা খালি আমার দিকে তাকায় থাকলে হইব?
আমার কাছে আইতে হইব না, আমার ভালোবাসতে হইব না? দেশে ফিরলা কখন? একটা ফোনও তো দিতে পারতা, আর তোমার এমন কইরা কেন আইতে হইলো? তোমারে সারপ্রাইজ দিমু বইলা দেশে যে ফিরছি এটা তোমারে জানাই নাই, কিন্তু এয়ারপোর্টে আসার পর আমার লাগেজ ব্যাগপত্র সব চুরি হয়ে গেছে। দুই দিন ধরে লাগেজ খুঁজছি কিন্তু পাইনি। পুরো শেষমেশ এই ঠান্ডার মধ্যে অনেক কষ্টে এই কমলটা জোগাড় করছি। উফ, আমার মনে হয় মাথাটা ফাটছে গো। ও আবা, দুঃখিত, আসসালামু আলাইকুম। আমি না একটা জিনিস বুঝলাম না, তুমি তালা খুললা ঘরে ঢুকলা কেমনে? চাবি তো আমার কাছে আছিল, তোমার মনে নাই এর আগের বছর যখন আসছিলাম তখন তো তুমি আমার চাবি বানাই দিছিলা। তা না হয় বুঝলাম, তো সারপ্রাইজ দিবা তুমি আমারে, আব্বার ঘরের দিকে গেলা কেন? সোজা আমার দরজায় এসে একটা টোকা দিলি তো। আরে আমি তো জানতাম তুমি ওর কোনার ঘরে থাকো, তুমি যে সামনের ঘরে এসে উঠছো এটা তোমার মনেই নাই। বেশি ব্যথা লাগতেছে? লাগছে একটু। তয় বউয়ের হাতে মার খাওয়া কিন্তু সৌভাগ্যের লক্ষণ, সব পুরুষের কপালে এমন ভাগ্য জুটে না। তাইলে এখন থেকে আমি নিয়ম কইরা তোমার রোজ পিটাম, সোলার ঝাড়ু দিয়ে পিটাম, তোমার সৌভাগ্য আরো বেশি বাড়াই দিন। কিন্তু আমি হাজার মাইল পথ পাড়ি দিয়ে কি খালি মায়ের খেতে এসি, আর কিছু খাওয়াই কেন? আচ্ছা তুমি যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার লাগে ভাত পারতেছি। ভাত খেতে চাইছে কে? খাওয়ার আর কিছু নেই। অশোক যাও হাত মুখ ধুয়ে আসো। কি একটা অবস্থা বাজান, ব্যথা কি অহনো আছে? এ মানে আছে আব্বা, একটু একটু আছে, আপনি চিন্তা করেন না, ঠিক হয়ে যাবে। ও আসলে হয়েছে কি বাজান, আমার তো সকাল সকাল উঠোনের অভ্যাস, তাই তোমার সারাই নাস্তাটা কইরা ফেলাইছি।
বসে রইস কেন, শুরু করো, নাস্তা খাও। আব্বা আপনারে একটা কথা কই, কিছু না মনে করলে? আরে কও কও, তুমি তো আমার ছেলে, মনে করা কি আছে, কয়ে ফেলাও। আব্বা মাশাল্লাহ, আপনি তো দেখতে এখনো জোয়ান আছেন, আপনি চাইলেই কিন্তু আমার একটা অল্প বয়সী শাশুড়ি এনে দিতে পারেন, ময়নার একটা মা পাইল। মানে কি? আরে মানে তুমি কইতে চাইতেছো আমি আবার বিয়ে বহি? আপনি যদি রাজি থাকেন ময়নারে আমি রাজি করো, আপনি চিন্তা করেন, আমার শাশুড়ি আমি নিজে খুঁজে আনো, আপনি খালি কবুলটা বলো। না না বাগান, এসব তুমি কি খুঁজতেছো, আমার কিছু বয়স আছে, তাছাড়া এক পা তো কবরে চুই লেগেছে, এখন তো তুঙ্গ সময়। আচ্ছা বাজান, তোমার লগে একটা কথা আছিল। আব্বা তুমি ওষুধ খেয়েছো সকালে? মা সকালে ওষুধ খেয়ে ফেলেছি। এ কি, তুমি এখনো নাস্তা করো নাই? তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি খাইয়ে ফেললেই পারত। আব্বা জানি কি কইতেছিলেন? ও না মানে কইতেছিলাম কি, তোমাগো বিয়াটা তো হুট করে হয়ে গেল তাই না? বিয়ের সময় বাজান তুমি কইছিলে যে বিদেশে যাওয়ানোর সময় আমার মায়াটারে সাথে করে নিয়ে যাইবা, দেখতে দেখতে তিন চার বছর চইলা গেল। বাজান স্বামী ছাড়া থাকা যে একটা মায়ের জন্য কতটা কষ্টের। আব্বা আমি কি তোমার একবারও কইছি আমি কষ্টে থাকি? মারে সব কথা কি মুখ ফুইটা কইতে হয়? আব্বা আপনি একদম সঠিক কথা বলছেন, আমি এবার আসছি ময়নারে নিয়ে যাওয়ার জন্য, অফিসেও বইলা রাখছি যে এবার পরিবার সাথে করে নিয়েই আসব। আপনি আমারে মনে কইরা একটু ময়নার পাসপোর্টটা দিয়েন, সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবিও দিয়েন, ময়নার কাগজপত্র সব রেডি করতে হবে, তো অনেক ঝামেলার কাজ, তাছাড়া টাকা পয়সাও মনে অনেক বেশি খরচ হইব। বাজান টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি আসি না, তাছাড়াই যে দেখো আমার বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব তো ময়নার, আর ময়নার মানেই তো তোমার। কই তুমি তো আমার রাইতে কিছু কইলা না, এই যে তুমি এবার আমার লগে করে নিয়ে যাইবা। তুমি আমার রাইতে কিছু কইতে দিলে তো সারা রাত তো। বাজান এক কাজ করো, এই টাকাটা রাখো, তোমার তো আবার লাগেজ হারায় গেছে, কেনাকাটার অনেক ব্যাপার স্যাপার আছে তাই দিলাম। না 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 কি বলেন, না না থাক, এই টাকা দেওয়ার দরকার নেই। আরে ধরো না, রাখো রাখো। আরে নাও না, নাও রাখো। বাজান শুনো, টাকা যদি আরও লাগে লজ্জা পাইবা না, আমার কইবা যে তোমার টাকা লাগবো। আর একটা কথা বাজান, আমার মায়ের যে বিদেশ নিয়ে যাইবা, যাইতে যা খরচপাতি লাগে সব আমি দিমু। বাজান তুমি আবার আকবারায় নিজে নিজে করতে যাইও না। মারে তোরা নাস্তা কর, আমি একটু বাজাতে ঘুরে আসি। খাও বাজান খাও খাও। আচ্ছা তুমি কি এবার আমার সত্যি লগে নিয়ে যাইবা? হ্যাঁ, তোমার সারা আমার আর এক মুহূর্ত ভালো লাগতেছে। কেন, বিদেশে তো না জানি আমার সাথে কত সুন্দর সুন্দর মাইয়া আছে। আছে কিন্তু। কিন্তু কি? তারা কেউ তো আর আমার স্তোর ভাই চিটায় না। সত্যি তুই মিজান ভাই রে এই সোর কই এইভাবে পিটাইলি? হ আমার সারপ্রাইজ দিতাইছিল, উল্টা নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। আহারে বেচারা, তা কবে আসলো মিজান ভাই? এই তো দুই সপ্তাহের মতো হইয়া গেল। আচ্ছা তোরা না সে কবে নিয়ে যাওয়ার কথা? এই জন্যই তো উনি আইসে, এবার আমার এই লগে করে নিয়েই যাব। তুই তাহলে বিদেশ যাবি গা? কবে যাবি? তো দুলা ভাই আমার কাগজপত্র পাসপোর্ট সব কিছু নিয়ে জমা দিয়ে দিছে, আল্লাহর রহমতে যদি সব কিছু ঠিকঠাক থাকে দুই সপ্তাহ পর আমিও প্রবাসী হয়ে যাব। এটা তো খুব ভালো কথা। আমার তো খালি আব্বার লাগে একটু মন খারাপ হইতেছে, আমি আসি বললা মানুষটারে ওষুধ খাওয়ানোর কথা মনে করাই দিই। ঠিকই কইছস, কিন্তু আমিও তো এত দূরে থাকি, যদি আমি কাছাকাছি থাকতাম তাহলে তো আমি শাশুড়ি গিয়ে মাঝে মাঝে একটু দেখে আসতে পারতাম। আচ্ছা শোন, তুই যে মিজান ভাইয়ের সাকিব মারকে একটা ছবি দিছিল আমারে, মিজান ভাইকে সাকিব খানই আছে নাকি আবার সালমান খান হয়ে গেছে গা? আমার ওইসব সালমান খান সাকিব খান এইসব লাগবো না, আমার মিজান খানই যথেষ্ট। ময়না আমার, আচ্ছা দিদি আমি তোর পরে ফোন দিতেছি, তোর দুলাভাই।
হয়েছে? তোমার চেহারাটা এমন দেখাইতেছে কেন? একলগে তিনটা দুঃসংবাদ ময়না, হজম হইতেছে না। কি দুঃসংবাদ, কি হয়েছে কইবা তো। সদরে গেছিলাম তোমার যাওয়ার টিকিট করতে। টিকিট পাও নাই? টিকিট আছে, কিন্তু টিকিট পাওয়ার আগেই একটা ফোন পেয়ে গেলাম। কিসের ফোন, কার ফোন? বিদেশের অফিস থেকে ফোন করছিল, গোডাউনে নাকি আগুন ধরছে, বিরাট দুর্ঘটনা, মেলা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আল্লাহ, এটা তো একটা দুঃসংবাদ, বাকি দুইটা? অফিস থেকে ফোন করে আমার ছুটি বাতিল করছে, কালকের মধ্যে রওনা দিতে গেছে। ও আল্লাহ, কাইলই? আমি এত তাড়াতাড়ি কেমনি কি গুছামু কত? আমি তো কিছুই গুছাই নাই। শোনো না, তৃতীয় দুঃসংবাদ হইল কাইল আমার তোমারে সারাই রওনা দিতে। কি? তোমার কাগজপত্র তো মাত্র জমা দিছি, এখনো তো আসে নাই। তাইলে কি আমি তোমার লোকে বিদেশ যেতে পারব না? অবশ্যই পারবো, অবশ্যই পারবা, কিন্তু এইবার না, পরেরবার। শোনো না, আমি যত দ্রুত পারি কাজ টাজ সব সাইরা তাড়াতাড়ি এসে তোমার নিয়ে যাবো, তুমি টেনশন করো না। তুমি মন খারাপ করো না, তুমি যদি চেহারাটা এমন বানায় রাখো তাহলে আমি তোমার থেকে কেমনে যাবো কও? আমি যে স্বপ্ন দেখছিলাম তোমার লগে যাবো, একলগে সংসার করুন। বাবা রে, যাবো তো একলগে সংসারও করুন, কিন্তু এবার না, এরপরে। কাল কখন যাইতে হইব তোমার? কালকে সকালে। কাল সকালে? ভাই কোনো দরকার ছিল না এত কষ্ট করা,
হুদাই দৌড়াইলেন, হুদাই পারাপারি করলেন। আমি আপনার এত বড় উপকার করলাম, আর আপনি আমারে কইতেছেন আমি হুদাই এগুলো করছি? জি, কারণ এটা ময়লার ব্যাগ, আমি ময়লা ফেলাইতে আসছি। ইয়াল্লা, আপনি কি পাগল? সিনাই নিছে ময়লার ব্যাগ, আপনি সুস্থর গেছিলেন কেন? আসলে ভাই মুখ ফোস কেন বাইরে হয়ে গেছে? মানছে ঠিকই কয়, হুদাই হুদাই কারো উপকার করুন ঠিক না। কারণ আমি আপনার দুলা ভাইও না, আর আমার নাম মিজান ভাইও না। বুঝছি, দুলা ভাই মস্কারা করতেছেন না? অবশ্য শালির সাথে দুলা ভাই একটু মস্কারা করতেই পারে, এটা দোষের কিছু। আচ্ছা জাগা, আমি এদিকে কবে এলেন? বেড়াইতেছেন না? আপনি আমার শালি কেডা কইলো? আমারে চিনতে পারেন নাই? আমি জিনি, আপনার বউয়ের বেস্ট ফ্রেন্ড। আরে হইছে, আপনাকে বিয়ার সময় আপনার যে জুতার সাথে যে চুরি গেছিল ওটা তো আমিই করছিলাম। তাহলে তো আপনি শালি, আপনি চোর, আমার উচিত আপনারে পুলিশে ধরাই দেওয়া। আপনি সত্যিই আমারে চিনেন নাই? আমি রিনি, ময়নার বান্ধবী। ময়না? ময়না কেডা? ময়না কে মানে? এখন কি নিজের বড় চিনবেন না? আমার নাম মিজান ভাই না, আপনি আমার শালি না, আর আমি আপনার দুলা ভাইও, আর আমার বউয়ের নাম ময়নাও না। এখানে আমি বেড়াইতে আসি, এখানে আমার বাড়ি। আমার নাম হচ্ছে সুজন। সুজন? কিন্তু হুবহু একই রকম, একদম মিজান ভাইয়ের মতো। আচ্ছা আপনার কি কোনো জমজ ভাই আছে? আমার কোথাও কোনো ভাই বোন নাই। এখন সরেন, আমার যেতে দেন। আপনি আমার এমনিতেই দেরি করে দিচ্ছেন, সরেন, আর দেরি করেন না। কি হ, একেবারে ডুপ্লিকেট মিজান ভাই! আমি তো তার দুলা ভাই দুলা ভাই করে কত ডাক দিলাম, তারপর সে কইলো সে নাকি মিজান ভাই না, তার নাম নাকি সুজন, আর সে নাকি এইখানেই থাকে। কিন্তু বিশ্বাস কর, তুই যদি তারা দেখতি তাহলে তুইও তারে মিজান ভাই ভাইবা, ভুল করতি। মিজান ভাইরে কইস সেও কিন্তু মজাই পাইব। তারে কমু কেমনে? সে তো আর নাই। নাই মানে মিজান ভাই মরে গেছে? কেন মরা যাইব? নাই মানে দেশে নাই, বিদেশে চলিয়া গেছে। তো তুই, তোর অনেক যাওয়ার কথা ছিল। তার অফিসে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার কারণে তার ছুটি বাতিল হয়ে গেল আর তাড়াতাড়ি চলে যাওয়া লাগলো, তাই এবার আমি আর যাইতে পারলাম না। ও আচ্ছা, তা সে ঠিকমতো পৌঁছাইছে তো? যাইয়া তো আমার একটা ফোন কলও দেয় নাই। আমার যে কী চিন্তাটা হইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। আচ্ছা শোন না, ওই লোকটা কি তোর আশেপাশে আছে? আমার একটু দেখাইতে পারবি? না রে, লোকটা তো গেছে কেমন হয়, কইলো এখানে নাকি বাজারে কাম আছে। দরকার হয় তুই একটু বাজারে যা, একটু খুঁজা দেখ। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। বসেছিল, চা খাইতেছিল, ওই লোকটা কই গেছে? এদিকে গেছে। আবার আপনি?
এই সত্যি করে কোন তো আপনি কি আমার পিছু নিতেছেন নাকি? আরে না, আমি তো আপনার খুঁজতে বাজারে গেছিলাম। বাজারে খুঁজে খুঁজে আপনারে পাই নাই। পরে দেখলাম একটা চায়ের দোকানে বসে চা খাইতেছেন। চায়ের দোকানে যাইতে যাইতে দেখি আপনি গায়েব। পরে দেখলাম এদিক দিয়ে আইতেছেন, তাই পিছনে পিছনে আপনার সামনে দাঁড়ায়। আচ্ছা আপনার ধান্দা কি কোন তো? দেখেন আমার কইলাম বউ আছে, সে আবার খুব রাগি। আপনার মতো একটা সুন্দরী মায়ের লগে রাস্তায় খাড়ে খাড়ে কথা কইতেছি, এই কথা যদি আমার বউয়ের কানে যায় আমার বউ আমার কান কাটতে ফালাইব। কেন, আপনি কি আপনার বউরে ডরান? পৃথিবীর সব পুরুষরাই তার বউরে ডরায়, কেউ স্বীকার করে কেউ করে না। আচ্ছা সুজন ভাই আসেন, আপনার লগে একটা সেলফি তুলি। আরে এই করেন কি করেন কি, আমি আপনার সাথে ছবি তুলুম কেন? আরে আপনি তো আমার লগে ছবি তুলবেন না, আমি আপনার লগে ছবি তুলব। সেটাই তো আমি কইতাছি, আপনি আমার লগে ছবি তুলবেন কেন? আমি তো সাকিব খানও না সালমান খানও না। আরে আপনি আমার দুলা ভাই মিজান খানের ডুপ্লিকেট, আমার বান্ধবী আপনার ছবি দেখতে চাইছে। চাইলেই হলো নাকি, আমি আপনার রিসিনি না আর আপনার বান্ধবী। আর তাছাড়া আমার বউ কয়ে দিছে কোনো মায়ের লগে জানে আমি কথাই কই না, ছবি তোলা তো দূরে থাক। আচ্ছা ঠিক আছে, আমার লগে আপনার ছবি তোলা লাগবো না, আপনি একটু খারান তো আমি আপনার একটা ছবি তুলি। আরে ধুর, আজকে তো দেখি ভালো ফেসাদের মধ্যে ফালাইতেছেন। শুনেন আমার কাজ আছে, এত টাইম নেই। আচ্ছা ছবি তোলা লাগবো না, কথা শুনে যান। আবার কি কথা? আপনি যদি সামনে না তাকান তাহলে আমি কথা কমু কেমনে? রমক ভাই হইলে তো এত মিল থাকে না রিনি। কইছিলাম না তুই দেখলে তুইও থমকাই যাবি। আচ্ছা ব্যাডাম ভস্কে আছে কেন? আর কইস না, ব্যাডা ছবি তুলতে চায় না। হ্যালো ময়না আসোস? হ্যালো শুন রেনি, আমি আজকের রাতে ট্রেনে করে রওনা দিব। কই যাবি? যাবো না, আসবো। কই আসবি? আচ্ছা এইভাবে কি হাইট হাইট একটা মানুষের খোঁজন যায়? আচ্ছা তুই তো কালের রাস্তা হঠাৎ করে তারা দেখছিলি তাই না? আরে বাবা এগুলো তো হঠাৎ করেই ঘটে, এগুলো কি রোজ রোজ ঘটে নাকি? তারপরেও তারে আমার খুঁজতে হইবই। আচ্ছা শোন, তুই অনেক দূর থেকে আইসোস, বাসায় যাই, বাসায় গিয়ে তুই রেস্ট কর, খাওয়া দাওয়া কর, তারপর আমরা বিকেলে বাইরে মনে। আচ্ছা কাল তো তুই এই সময় তারা দেখছিলি তাই না? খুঁজলে এখনই খুঁজতে হইব। ওই লোকের দিয়ে তোর দরকার কি? হ্যাঁ হ্যাঁ তোর মিজান ভাই না? আচ্ছা ওই লোক না কালকে এই সময় বাজারে গেছিল, বাজার গিয়ে খুঁজলে কেমন হয়? বাজার তো এইটুকু জায়গা, গেলাম দেখলাম খুঁজে পেলাম আবার চলে আসলাম, তার থেকে বরং এই রাস্তাই ভালো। বাজারে যাওয়ার রাস্তা তো এইটাই, বাজারে গেলে তো এই রাস্তা দিয়েই যাইব, আর আহানোর সময় তো এই রাস্তা দিয়েই তৈব। তোর আর খুঁজতে যাইতে হইব না, যারে তুই খুঁজতে যাবি তাই নিজেই তোর কাছে আইতেছে। আমার সঙ্গে কেন? দেখেন আমি গেলাম ওই ছবি টবি তুলতে পারবো না। আরে বাবা রে আপনার ছবি তুলতে হবে না, কি ব্যাপার? উনি আমার দিকে এমনি তাকিয়ে আছে কেন? আপনি জিগান, আপনি আমার চিনতেছেন না তাই না? কি আজব কথা, কোনোদিন তো আপনার দেখি নাই, আপনারে চিনবো কেমনে আমি? আচ্ছা আপনি কি করেন? বিদেশে থাকি,
সুরিতে দেশে আইছিলাম। আপনিও বিদেশে থাকেন? দুই জামাইয়ের মধ্যে এত মিল কেমনে? আমার জামাই, ওনার নাম মিজান, হুবহু দেখতে একদম আপনার মতো, সেও বিদেশ থাকে। থাকতেই পারে, দেশের কত মানুষ বিদেশে কাম করে জানেন আপনি? আচ্ছা আমি কি আপনার একটু সুইয়া দেখতে? আরে কি 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 করতেছেন আপনিগুলো? এমনিতে কালকে থেকে মহা ঝামেলা আছি, কেটা জানি আমার বউরে গিয়ে কইছে আমি নাকি কোন মেয়ের লগে রাস্তায় খারাপ কথা কইছি, ছবি তুলছি, এলাকে রাত্রে আমার খাইতে পর্যন্ত দেয় নাই, সারাটা রাত না খেয়েছিলাম, সব আপনার দোষ। আর আজকে যদি বউ শোনে যে আমি দুইটা মেয়ের লগে রাস্তায় খারাপ কথা কইছি, আবার একজনে আমার শরীরে টাচও করতে চাইছে, তাহলে তো খবরই আছে, আজকে আমরা ঘরেই ঢুকতে দিব না, বাইরে শুইতে হইব আমার। দেখেন আপনারা আমার যারে ভাবছেন আমি সেই লোক না, আমি একটা খুব সাদা সিধা মানুষ, আমার শুধু শুধু আপনাদের ঝামেলার মধ্যে জড়ায় না, তো আমার মাফ করেন, আমি গেলাম। আরে সুজন ভাই কই যান? সোজা বাড়ি যাইতেছি, বাড়িতে গিয়ে অক্ষুনি বরে সব কিছু খুললা কমু, নাহলে রাইতে বেলা আমার বউ আমার বাড়ি থেকে বের করে দিব, তখন ঠান্ডার মধ্যে আমি কই থাকুম? সুজন মিয়া তুমি তো শেষ, আল্লাহ। আচ্ছা শোন হুদা, এই বেটার ঝামেলা বেড়ে কোনো লাভ নেই, চল আমরা বাসায় যাই। হ বাসায় তো যাইতে হইবই। বউ বউ জানো কি হয়েছে, আমার কিন্তু আজকে কোনো দোষ ছিল না। আরে বাবারে আমি রাস্তাতে দেখতেছিলাম, দেখি দুইটা মেয়ে আমার লোকের কথা কথা শুরু করে দিচ্ছে, কয় আমি নাকি ওর জামাইয়ের মতন দেখতে, এমনি ওই কথা সেই কথা কত কথা কয়, আমার কিন্তু কোনো দোষ নেই। দেখো তুমি আসো আমি তোমার কয়ে দিতেছি, তুমি যদি কালকের মতো আমার না খেতে দাও তখন কিন্তু সমস্যা হয়ে যাবো। আমি কইছি যে আজকে যদি আমার বউ শোনে তাহলে আমার লোক থেকে পারবে। একটু খায় না, দুপুরে তো ঠিক মতো কিছু খাইও না। না রে আমার কিছুই খাইতে ইচ্ছা করতেছে না। কি হয়েছে তোর, কি এত ভাবতেছ, কি সব আবুল তাবুল চিন্তা? এই যে তোর মিজান ভাই হুট করে আইলো, আবার আমার না নিয়ে হুট করে চলে গেল, এর মধ্যে আব্বার কাছ থেকে কত টাকা পয়সা নিয়ে গেল। টাকা নিছে মানে? আমার বিদেশ যাওয়ানোর লেগে যত খরচপাতি সব তো আব্বাই দিছে, আর এদিকে মিজানের মতো দেখতে একটা লোক আরও একটা সংসার করতেছে। আচ্ছা তুই তাহলে কী ভাবতেছোস যে ওই সুজন বেটায় আমগো মিজান তো না ভাই, ওই বেটায় মিথ্যা কথা কইতেছে আর আমগুলো নাটক করতেছে? আমি তো এমন কিছু ভাবতেই চাই না, কিন্তু কেন যে আমার মাথায় এমন ভাবনা আইতেছে। এই যে তোর দুলা ভাই গেল কতদিন হয়ে গেছে, আইস পর্যন্ত আমার একটা কল দিল না, এই জন্যই তো আমার সন্দেহটা বেশি হইতেছে। হ্যালো হ্যালো মিজান, মিজান তুমি করতেছ সত্যি তুমি? আচ্ছা তোমার মোবাইল বন্ধ আছে লোকেন, তুমি এতদিন হয়ে গেল আমার একটা কল কেন দিলা না? সব কিছু ঠিকঠাক আছে তো? কোনো যাই ঝামেলা হয় নাই তো? আচ্ছা তুমি আমার একটু ভিডিও কল দিবা, আমি তোমার দেখি। না 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 তুমি আমার এক্ষুনি একটা ভিডিও কল দাও, তুমি দিবা কি না তাই কো। আচ্ছা ঠিক আছে, এবার শান্তি হইছে তো? সন্দেহ মিটছে? তুইও না যা পাগলামি করস। তা মিজান ভাই কি করলো, ভিডিও কল দিব? হ দিব, কাজে আছে তো, কাজ থেকে একটু আড়ালে গিয়া আবার ভিডিও কল দিব। লোকটার লোকে আমি একটু ভিডিও কলে কথা কইতে পারলে আমার মনটা একদম শান্ত হয়েছে। এই যে নে কল দিছে, এবার মন ঘুরা কথা বল। আমি ভিতরে গেলাম। রোজ আতি হো তুম খায়ালো মে, রোজ আতি হো তুম।
কি তুমি কই বসে আছো? বাথরুম। বাথরুমে বসে কল দিছো কেন? ই অফিসের মধ্যে মোবাইলে কত কল নিছে কিন্তু তুমি এত অস্থির হয়ে গেছো তাই ব্রেক নিছো রে থেকে নিয়ে বাথরুমে এসে তোমার হবে কটা কুটে কত এখন কি করবো তোমার দেহার লেগা পরান্দা ছুটে যাইতেছি তাই কইছি তুমি কি রাগ করছো? আচ্ছা তুমি কই কই ঘুরে আসো? আমি আমি রেনিগো বাড়িতে আজ সকালে আইছি। তোমার ওই বান্ধবী রেনি? হ, তুমি তো হুট করে চলে গেলা, তারপর থেকে তোমার কোনো খোঁজ খবর নাই। আমার মনটা ভীষণ খারাপ আছে, তাই রেনিগো বাড়িতে আইছি। ও বাইতে কয়টা দিন বেড়াই যাম? একদম ঠিক কাম করছ। শুনো না, এখন রাখছি, কাজের টাইম তো, কাজের টাইমে তো কত হল দেয় না। শুনো, আমি রাত্রের বেলা একবার চেষ্টা করুন না তোমার কল দেওয়া না, আর যদি তাও না পারি তাহলে কাইন বা পরশু দেওয়ার চেষ্টা করুন না। অনেক কাজের বেকাই ভাই আছে, ইলিঙ্গি তো তোমার আসার পর থেকে ফোন দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থাকো। হ্যাঁ হ্যাঁ থাকুন, রাখি তাইলে। আচ্ছা আল্লাহ হাফেজ। নাটক সারে তুমি যদি দেখো না তাহলে আস্তে আস্তে বসা করে দেবো। নাটক দেখে দেখি কি হলো এখন, শুধু তোমারে দেখো। তাইলে তুমি আস্তে করে এখন লাইটটা বন্ধ। ও মিষ্টি বউ, একটা তো দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? কি রে, আলো জ্বালাইলি কেন? বাথরুমে যাবি? না, ওই বেটার বাড়িতে চল। কোন বেটার বাড়িতে? ওই যে আমগুলোকে যে দেখা হইল, সুজন মিয়া। এই রাইতে ওই বেটার বাড়িতে কাম কি? তুই কি পাগল হইছ? পাগল হই নাই, আমার পাগল করতে চাইছিল কিন্তু আমি ধরে রাখা। কি ধরছস? ওই লোকের নাম কিন্তু সুজন মিয়া না। তাইলে তাইলে আবার কি? ওই লোকের নাম হইল মিজান। কি? তোর দুলা ভাই মিজান। ঠিক আছে জি, তুই না সন্ধ্যাবেলা নিজামের সাথে ভিডিও কলে কথা কইলি? সে না দেখাইলো সে বিদেশে আছে। বিদেশ তো আর দেখি নাই। তোর দুলাবের পরনের জামাটা ঠিকই, তোর দুলাবের পরনের জামা আর ওই সুজন মিয়ার জামা এক হয় কেমন করে? হ্যাঁ দুলাবারে গিয়া হাতে নাতে ধরতেই চল। আরে এত পাগল হইস না তুই। শোন, এই রাইত করে কোথাও যাওয়া যাইব না, সকালের জন্য অপেক্ষা কর। সকাল হইতে দেরি, দুলা ভাইরে হাতে নাতে ধরতে দেরি নেই। আসতেছি।
আপনারা কারা? এটা কি সুজন মিয়ার বাড়ি? বাড়ি তো এটা আমার বাপের, আর আমি হইলাম গিয়া সুজন মিয়ার স্ত্রী। আপনারা কারা? আমি মিজান মিয়ার বউ। মিজান মিয়া আবার কেডা? আপনার সুজন মিয়া যে আমার মিজান মিয়াও সে। আপনারা কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতাছি না। আপনার কাছে পানির মতো সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আপনি খালি একবার আপনার জামাইরে আমার কাছে না দাঁড় করা। সেইটা তো এখন সম্ভব না। কেন সম্ভব না? কাল রাইতে ফোনে সে একটা বিরাট দুঃসংবাদ পাইছে। সে তো প্রবাসী, সে যে অফিসে কাজ করে সেই অফিসে নাকি বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। তাই তার সব ছুটি বাতিল হয়েছে এবং তার আজকে রওনা দিয়ে প্রবাসে চলে যাবে, তাই তো? আশ্চর্য বিষয় তো, এটা আপনি জানেন কেমনে? আমি আরো অনেক কিছু জানি, আপনার জামাই কই এটা খালি আমার এখন। উনি তো আজকে মেলা ভোরে রওনা দিছে। কোথায়? প্রবাসে। আমি রকি খান। মজার মজার নাটক দেখতে র‍্যাবিট এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না।